নমস্কার, কি জি অরিন্দম। জীবন অনেকটা নদীর মতো, আপনার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, সব কিছু আসবে, হতাশা আসবে, কিন্তু সেগুলোকে ধরলে চলবে না, আপনাকে নদীর মতো হতে হবে। আপনি ভাবুন, নদী একটা নিজস্ব গতিতে চলে, নদীতে কত ধরনের দূষণ হয় আপনি ভাবুন, নদী সেটা পরোয়াই করে না, নদী নদীর মতো চলতে থাকে। এবং নদী কোথায় থামবে সেটা কেউ জানে না, সাগরে থামবে। তো বাস একটা কথা বলি, আমরা যদি অনেকটা নদীর মতো হই, যদি চলতে থাকি, চলার বলাই যদি আমাদের কাজ হয়, তাহলে আমাদের টেনশন কমে যাবে, আর যা হওয়ার তা তো হবেই। কিন্তু আমি যদি আমার ট্র্যাকে থাকি, আমি যদি আমার কর্ম ঠিকঠাক থাকে, আমি যদি সঠিক কর্ম করি, তাহলে আমার জীবনে সফলতা আসবেই। এবং এই যে সফলতা, এটা অনেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, মানে কর্মফল। সেটা হচ্ছে যে কোনো কোনো কর্মফল পেতে হলে আপনাকে 10 বছর 15 বছর 20 বছর অপেক্ষা করতে হবে। তো বস একটা কথা চলি, আমি আমার কর্ম করে যাব, আমি ফলের প্রত্যাশা করব না, গীতা সেই বাণী মেনে চলব। নমস্কার।